এক নজর না দেখিলে চাঁদনি দুনিয়ায় আন্ধার হয়, যখন কাছে না ভাই তোমায় মাতার গুড়ায়, ও চাঁদনি তুমি কই কই রে হিসকিনারে খাবো রইছি রে, ও বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রে। জানছে ভাই যে বাংতি নেই, মাফ করেন যা তাই আমার দেখতে কি ফকির মিসকিন মনে হয়। তুই কে কি গেছ কথা কইলে বুঝতে পারবি, বুঝলাম না তোরা ফকির মিসকিন রে কি হন অনলাইনে বিচার করস নি। হ্যাঁ কে? ও স্যার সালাম আলাইকুম স্যার, গুড মর্নিং, ইয়া গুড রাইট, কেমন আছেন স্যার? আমার কি বলেন স্যার, আমি কেন সাত নিমে আপনার আমার গড়েন স্কিনের দিকে আপনি গান গা, আমি এই খবর আপনার কে দিছি? আপনি কি স্যারের স্পাই? আপনি সিয়ার কাটিং দেখলে মনে হয় যে আপনি ফাপনাথ মুরগি চুরি করেন। জি স্যার, ওই দাঁড়িয়েছিলাম আর কি, ওই ম্যাডামের কি লাগে না লাগে যদি কিছু লাগে তাহলে আগে দিতে মিললে আর কি। স্যার হাজির তো আমি একলা নয়, আরও কতজনে হাজির হয়ে গেছে সে খবর তো আর রাখেন না। কতজনের মনে করেন চুলদাড়ি হাঁকি ঘরে বিয়ার উপযুক্ত মান্য আছে, দুগা বুড়ো হয়ে গেছে চুলদাড়ি ফাঁকি গেছে, হেও স্কুলে মনে করেন যে কলেজে ওই নতুন ম্যাডাম আইলে ম্যাডামের দিকে লিপবে বাইর করি লই লই করে ঘুরে। আচ্ছা ঠিক আছে স্যার আমি চলে যাই, ওকে। আপনার স্যার রে সাবধানে থাকতে কইছেন বুঝছেন নি, স্যার রে যদি হতে কাটে কেউ হায় অসর দড়ি হিড়ে এমন আছে যে লঞ্জা মঞ্জা ভাঙ্গি হইলে তো আর। চল আপনার স্যার রে চিনেন, তার সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? হের সম্পর্কে আইডিয়া দিয়ে আমি কী করব, হেরে যে ফিডে দিব হের সম্পর্কে না আইডিয়া রাখা দরকার আপনার, হেরে ফিডালে আপনি কিছু করতে নেবেন না। স্যারের গায়ে যদি কেউ একটা আচর দেয় তার কোয়ালা দুটো আলাদা করে দিব। আচ্ছা আপনি মনে হয় স্যারের পার্সোনাল সামসান স্পাই কেন ভাইয়া? আপনি কী কাজ করেন? আমি একজন প্রফেশনাল কিলার। আচ্ছা তো ভাইয়া তাহলে এ পর্যন্ত মোটামুটি কয়টার মতন ওই কিল করছেন? হিসাব নাই, আজকে সকালেও দুটা ফালাইছি। তাহলে তো ভাইয়া মনে হয় অনেক বড় জাতের ক্রিমিনাল বুঝে গেছেন। আচ্ছা ভাইয়া ওই কাশিমপুর কারাগারে কয়দিন ছিলেন আপনি মানে এই মার্ডারের জন্য? আর এমনি মানে এমনি জিজ্ঞাসা আছে ফ্রাঙ্কলি, ধরেন কেউ যদি কারো কল্লা হালাইতে চায় একটা মানুষ মার্ডার করতে হইলো কত টাকা নেন আপনারা? আমি মানুষের কোনো মার্ডার করি না। তাহলে আমি মুরগির মাথা ফালাই। কিলে ভাইয়া চুরি করে নিয়ে যাইতে আওয়াজটা ভীষণ কানে আসে তাই ফালাই দেই। তার মানে আপনি কি মুরগি চুর? তুই মুরগি চোর হই, তুই আর লগে জেননে কথা কইছ? এই শালা মুরগি চোর, তুই তো আরো ডর লাগাই দিছিস, তুই বেটা মুরগি চোর, মুরগি চোর কিভাবে আমার সাথে, তুই কিভাবে, তুই কিভাবে আমার লগে? কলেজে উঠি আমি মনে মনে বলি পড়াশোনা আমি যেন ভালো করে করি, কলেজে উঠি আমি মনে মনে বলি পড়াশোনা আমি যেন ভালো করে করি, এরপর পরিচয় বন্ধুদের সাথে, পড়াশোনা এখন আমার উঠে গেছে লাঠে, গ্যাঞ্জাম মারামারি সব করি শুধু পড়াশোনার খোঁজ নাই। আমার বন্ধুরা সব শয়তানের হাড্ডি, মাঝে মাঝে হয় কাবাব মেহান্দি, এইদিকে যাই সেইদিকে যাই যেখানে যাই বলতি, কলেজ গ্যাং আমরা, কলেজ গ্যাং, কলেজ গ্যাং আমরা, কলেজ গ্যাং, কলেজ গ্যাং আমরা, কলেজ গ্যাং, কলেজ গ্যাং আমরা, কলেজ গ্যাং। রূপা বন্ডি কি হইছে তোর? কি আর হবে, কিছু আর নেই,
কি লে এত চিন্তা করতে আছো তুই? ওইস কি? কোনো কিছু চিন্তা করতেছি না, যা শর্ত আমাকে জ্বালাইস না। কেন কি হয়েছে? মুখ চোখ হুগে গেছে, কি লে এত চিন্তা করতে আছো? কমরে ক ক আমার তো কোনো চিন্তা না। দেন আমি তো মানুষ না, তোর তো আমাকে মানুষ মনে করিস না। তোর চিন্তা, মামার চিন্তা, সব চিন্তা আমার মাথার উপরে। মামা আমার দিন দিন পাগলের মতো করতেছে, হ্যাঁ, তার পাগলামির লেভেল দিন দিন বাইরে যেতেছে। কি যে খুনি আমি মামাকে নিয়ে, আমার আর ভাল লাগে না কোনো কিছু। ল মোরা দুজন মিললা, মামারে নিয়া পাগলা গারোতে নিয়ে থুইয়াই। আরে না 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 না, আমার মামা এতটাও পাগল হয়ে যায় যে মামাকে আমার পাগলা গারোতে রেখে আসতে হবে। তুই বল দে আসো, মামার কোনো সমস্যা নাই, সব কিছু বুঝছে, তাই আবার তুই এত টেনশন করস কি ফিরনে? টেনশন করবো না। সেদিন যখন আমার ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার তোমাকে পই পই করে বলে দিচ্ছে যে রূপা মা, তোমার মামাকে একটু পর্যাপ্ত সময় দিতে হবে, তাহলে সে সুস্থ হয়ে যাবে। আর দেখ, আমার তোর চিন্তা আছে, আমার এই বাড়িঘরের চিন্তা, আমার পড়াশোনা, তোর পড়াশোনা, সব কিছু শেষ করে আমরা মামাকে যে অল্প একটু সময় দিই, এই সময়টা তো মামার জন্য পর্যাপ্ত না। এই নিয়ে তো আমার টেনশনটা। বন্ডি, ওর মাথায় আরেকটা আইডিয়া আছে, শুনবি? তোর স্টুপিডের মতো আইডিয়া আমি শুনতে চাইতেছি না। একবার একবার আপু, একবার লাস্ট বার হন, এরপর আর কমি না, কিছু কমি না, তুই খালি হন। আচ্ছা ঠিক আছে বল। মামারে সময় দেওয়ার ব্যাপারটা, একটা কাম কর, সূর্য আর তমালের উপর দিয়ে দে, ওর একেবারে এক্স্যাক্ট সময় অনুযায়ী মামারে সময় দিবে। মামাই দেখবি দুই দিনে সুস্থ হয়ে গেছে, অবলগে টেক্কা খেলতে খেলতে। একদম চুপ, আর একটা কথাও বলবি না, আমি তো আমার সুযোগ বলতে পারবো না, আর আমি বললে ওরা শুনবে? হ্যাঁ, চতুর্থ পারবো না মিস করতে। তুই যদি একবার অগো কস, জীবন তোর কথা হালাইব না, তুই একবার কইয়ে দেখ না, একটু চিন্তা করিয়া দেখ। সূর্য আর তোমার, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি ভাই বাপ, তুই যা পড়তে পার যা। ঠিক আছে। সূর্য আর তোমারকে কি আমি বলবো? না না, ওরা কি ভাববে কি ভাববে, কিন্তু গয়নার কথাটা তো ফেলার মতো না। তাহলে আমি ওদেরকে একবার বলেই দেখি, যদি ওরা রাজি হয়। চিঠিটা তুই লেখ। না দোস্ত, আমার হাতের লেখা ভালো না, তোর হাতের লেখা ভালো, দোস্ত তুই লেখ। হাতের লেখার সাথে সম্পর্ক কি? এমন ভাব নিতেছস মনে হচ্ছে তুই তোর প্রেমের প্রস্তাব ম্যাডামে লিখে দিতেছস? তো প্রেম পত্র বলে কথা, হাতের লেখা তো একটু সুন্দর হওয়া দরকার না? লেখ, আমি যা বলি ওটা লেখ 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 লেখ। স্বীকার করলে আমার হাতের লেখা সুন্দর? হ্যাঁ লেখ। তুই লেখ, প্রিয় ম্যাডাম, পত্রের শুরুতে এটা লিখবো না, লিখবো জানের চেয়ে প্রিয় ম্যাডাম। আচ্ছা লেখ লেখ, জানের চেয়ে প্রিয় ম্যাডাম, পত্রের শুরুতে আমার অন্তরের থেকে ভালোবাসা গ্রহণ করেন। পত্রের শুরুতে শুরুতে আমার অন্তরের থেকে ভালোবাসা গ্রহণ করেন। আমার অন্তরের চেয়ে ভালোবাসা গ্রহণ করেন গ্রহণ করেন। এবার লেখ, ম্যাডাম, যেদিন আমি আপনাকে প্রথম দেখছি ওই দিনই আমি আপনার উপরে ক্রাশ খেয়ে গেছি। লেখ, সেদিনই আমি আপনার উপরে ক্রাশ খেয়ে গেছি। ম্যাডাম ক্রাশ মানে কি বুঝবো না? আরে বুঝবো বুঝবো লেখ, ম্যাডাম শিক্ষিত আছে। আপনার উপর ক্রাশ খেয়ে গেছি, ক্রাশ খেয়ে গেছি গেছি। এরপরে লেখ, ম্যাডাম, এখন আপনাকে ছাড়া আমার কিছুই ভাল লাগে না, না পড়তে ভাল লাগে, না খেতে ভাল লাগে, না খেলতে ভাল লাগে, না না খেলতে ভাল লাগে না, দিশা না পড়তে ভাল লাগে, না খেতে ভালো লাগে, না ঘুরতে ভাল লাগে। হ্যাঁ এটা লেখ। এবার লেখ কি যে, ম্যাম আমি না আপনাকে ভালোবেসে ফেলেছি, আই লাভ ইউ। লেখ, I'll make sure.
ফেলেছি ইতি তোমার সূর্য সূর্য দোস্ত সূর্য টেনশনে লিখার সময় আমার কলম বলতেছিল মাহি ইতি তোমার মাহি না দোস্ত তাহলে আমরাই ফেসে যাবো এত সুন্দর করে তো মনে হয় গার্লফ্রেন্ড হতে চিঠি লিখতে পারবি না পারবি এই জন্য তো আমি রিলেশন আচ্ছা ঠিক আছে এখন এটা সুন্দর করে ভাঁজ কর ভাঁজ করে এটাকে পিন মারতে হবে এত কামলা কাটতে পারবো না লিখা দিছে আমি সুন্দর করে চিরা ভাঁজ ভাঁজ করে ছ্যাপ দিয়ে লাগাইবা না এই আঠা দিয়ে লাগাবো লাগায় সুন্দর করে লাগাও আচ্ছা ঠিক আছে যাতে আমি জন বাতিল কেন আমি বাতিল হতে যাবো নিজেরটা নিজে খায় নিয়ে খাবি যা এই যে ওই যে ঘুরিয়ে ঘুরিয়ে যে পড়তে আসে পড়িয়া তো কোনো লাভ হইবে না আর তিন লতরে আমি জুয়া খেলা শিখাই দিই তাস খেলা শিখলে দেখবি আর এই যে পড়িয়া কি হইবে তাস খেলা শিখবি দেখবি যে তাহা আইতেই আছে আইতেই আছে মামা তুমি চাও কি তোমার ওই মাঝে মুঝে হালাই আসাও ফালতু কথা এ তুই কে কে কি বলতে আছে সমস্যা সমস্যা এর মাথা সমস্যা হইছে তোরে কই কইছিস এর খালি আমার লাগে তুমি কি কি বেয়াদবি দিতে আছে আমার সাথে সে বেয়াদবি দিয়ে কথা বলতে আছে সারা দিন আই খালি আমারে খোসাই আমি কি যাই হেলাগে ঝগড়া করতে এ তোরে মই কোন কোন কথা বলছিস তুমি দেখতি মামা কি 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 আরে এইদিকে আমি কি ও এইদিকে তো ও ও বেয়াদবি যায় মনে লাগে বেয়াদবি দিতে আছে কাজ খেলা শিখাম হয় শিখবে না বলে সেই পরাবার দিয়ে কাজ খেলা শিখমু এই এই মামা শেখাইবে আমারে কয় জানবি না সম্মানিত চলো যা পর যাই ঘরের মধ্যে যা তোর পরীক্ষা আমি দূর পাগল মাথা খারাপ হয়ে গেল শিক্ষা সংস্কৃতি সমাজ কল্যাণ অর্থনৈতিক উন্নয়ন জনস্বাস্থ্য ও গণপূর্ত বিষয়ে বিস্তৃত কার্যক্রম গ্রহণ করেন শিক্ষা প্রতিষ্ঠানে অর্থমঞ্জুরি প্রদান ও শিক্ষার উন্নয়নের সহায়ক অনন্য ব্যবস্থা গ্রহণ জনসাধারণের জন্য ক্রিয়া ও খেলাধুলার কার্যক্রম উন্নয়ন জনসাধারণের জন্য খেলাধুলা ও কার্যক্রম উন্নয়ন বাবা কিছু বলবা তুই একা একা পড়ছিস মা বান্দর দুইটা কই ও বুঝতে পারছি এভাবেই তাহলে এখন ওরা পড়ালেখায় ফাঁকি দিচ্ছে তাই না বান্দরদের কাজ কি আর পড়ার টেবিলে আব্বা দেখো গা এই গ্রাম ওই গ্রাম টই টই করে ঘুরে বেড়াচ্ছে বুঝতে পারছি তার মানে শয়তান দুইটা বাড়িতে নাই তাই তো না নাই যাওয়ার সময় বলে গেছে কই জানি আড্ডা দিতে যাচ্ছে বলছে তাড়াতাড়ি ফিরবে কই এখনো তো কোনো খবর নেই না এই শয়তান দুইটাকে নিয়ে আর পারতেছি না আমি যদি আগে জানতাম যে এই দুইজনে এরকম বাউন্ডলে হবে তাহলে ওই সূর্যটাকে অনেক আগেই ঢাকায় পাঠিয়ে দিতাম আর এই তমালটাকেও আমি পাবনা থেকে লেখাপড়া করানোর জন্য এখানে নিয়ে আসতাম না আচ্ছা আব্বা তমাল ভাই তো ঠিক মতো পড়াশোনা করে না সে পড়াশোনায় মনোযোগীও না সারাদিন গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় কলেজেও ঠিক মতো যায় না
আর গেলেও তার নামে নিয়মিত বিচার আসে। তাকে কি কোনোভাবে বাড়িতে পাঠিয়ে দেওয়া যায় না? না রে মা, উপায় নাই। তমাল হইতেছে আমার বড় বোনের ছেলে, এখন যদি হঠাৎ করে ওরে পাবনায় পাঠাই দিই তাহলে ওর মা কষ্ট পাবে, বোনও আমার উপরে খুব রাগ করবে। লেখাপড়া করার জন্য আসছে, পড়াশোনায় মনোযোগী তারা, দুইজনের একজন একটু পড়াশোনা করে না। আমি একটু পড়াশোনা করি তাও আমার এসে বিরক্ত করে। মাঝে মধ্যে বলি আমাকে একটু পড়াশোনায় সাহায্য করো, একটু দেখায় দাও, আমি তাদের ছোট বোন, কোনো দিনও এই সাহায্যটুকু আমি তাদের থেকে পাই না। যত সব বুঝতে পারছি, এই শয়তান দুইটার বিরুদ্ধে আমাকে আরো কঠোর হতে হবে। কত স্বপ্ন দেখছিলাম এই দুইজনারে নিয়ে, আমারটা তো আছেই, বিশেষ করে ভাবছিলাম বড় বোনের ছেলেটাকে নিয়ে। এখানে এসে ভালোভাবে লেখাপড়া করবে, মানুষের মতো মানুষ হবে, কোথায় গেল আমার সেই স্বপ্ন? আব্বা অনেক রাত হয়েছে, তাছাড়া ডাক্তার চাচা কিন্তু বলছে তোমার একদম রাত জাগা যাবে না, এমনিতেও তুমি ওই দুজনের কথা চিন্তা করতে করতে নাওয়া খাওয়া সব বাদ দিছো, যাও একটু ঘুমাও, ঘুমায় রেস্ট নাও, আমি একটু পড়াশোনা করি, তারপর আমি তোমার রুমে আসতেছি। ঠিক আছে, তুই পড় মা, মন দিয়ে পড়াশোনা কর। তুই লক্ষ্যই থাক, তোর সাথে কি এই কথা ছিল আমার? এই জন্য টাকা পয়সা দেওয়া লাগে না, বন্ধু বান্ধবের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়। এখন 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 এরকম করতেছ কিছু জন্যে? তুই আমার কাছে আসি এক দোস্ত, আমার কয়টা টাকা দিন, আমি টাইট প্যান্ট কিনবো, টাইট গেঞ্জি কিনবো। বেচারা, টাইট প্যান্ট কিনতে টাইট গেঞ্জি কিনা লাগবে কিছুর জন্য? এটা আমরা পড়ি নে, শোনো অত ভাবা পেশাল তোমার সাথে নাই, আজকে সন্ধ্যের সময় আমার টাকা লাগবে, কোন দিন দেবে আমি জানি না, সম্পর্ক নষ্ট হয়ে যাবে না কিন্তু। হ্যাঁ সন্ধ্যের সময় জানি, সন্ধ্যের সময় রাত দিন না হয়, ঠিক আছে ওই কথাই। আচ্ছা আসবো না সন্ধ্যের সময়, ঠিক টাইম চলে আসবো না, রাখ। কি রে তোরে আমি হুড়ায় গেলাম, তো আইতে তো আইতে সিটিজেন করি লেগে, তুই এটা খাবো খাবো যে ডোনাল্ড ট্রাম্পের বাসন দেয় রে, তোর অসুবিধে কি? আরে ওই যে আউসে ফোন দিছিলাম নজরুল। কি সে আর কইস নে, এই কয়দিন আগে আইসে আমার কাছে কি বন্ধু বন্ধু তমাল, আমার না 2000 টাকা দে, তুই 2000 টাকা দিয়ে কী করবি? কই আমার না 2টা টাইট প্যান্ট আর 2টা টাইট গেঞ্জি কিনতে হবে। এ তুই কবি মানুষ, তুই একটা চাদর গলায় পেঁচা থাকবো, তুই কিসের জন্য টাইট প্যান্ট কিনবি রে? এটা কথা ঠিক বলছো, তাতে 2000 টাকা আছে না আমার কথা হইলো যে তুই যে মানুষ, তুই কোথায় আগস না খিদে লাগবে বলি, তুই 2000 টাকা কন্ডে গেছে? 2000 টাকা ছিল আমার কাছে, আইছিল ধার দিয়ে দিছি। বা ওরে তুই 2000 টাকা ধার দিয়ে দিছ কেন? বা তোর তো দিদি নিউড়ি গেছে। বা বা শোনে ধার দিছি পাবো না, আরে 2000 টাকার খোঁজ তুই পালিত সে টাকা আমার দিবানা পাওয়া হইতো না, নিয়ে নিতি। এ আগে তোর মতন মানুষের টিয়া হয়েছে যাবে তুলে, আচ্ছা কথা বাদ দে, ওই রূপা ফোন দিছে বুঝছিস নে, হেগুনের বাজন লাগবে কি বলে খাম আছে বেলহরিজার হাঞ্জে নে, ওই যাবে চল না এখন যাবো না, তুই জাগা। তাই একলা একলা যা মনে, তো তুই যাইতি না? আমার সন্ধ্যের সময় টাকা দেওয়ার কথা, ফোন দিয়ে ঠেলে দিছি যে তুই আজকে সন্ধ্যের মধ্যে টাকা দিব, নাহলে কিন্তু বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, টাকা পয়সার জন্য কিন্তু বন্ধুত্ব খুনাখুনি হয়ে যায়। ফুঙ্কি দিছি সন্ধ্যের সময় দিবির চাইছে, যেভাবে হোক আমি সন্ধ্যের সময় টাকা নেবো, তুই যা। বাবারে তুই আবার আলু খাই ফিনিকি আছো, তুই আবার আলু খাই নেশা করছো, বেড়া বেল হরি যার বেড়া সন্ধ্যে তো হয়ে গেছে, চল যাই হাতে তুই টিয়া লই, ঠিক আছে নি হ্যাঁ সোজে এই ইয়ার উপার গো বাজ্যাম গো চল। তাহলে এক কাজ করি, এনথিনি একটু দোহানের পর যাই, টাহা ঠুইলিয়া একটু বাজ্যা ঘুরে যাবো না, রূপা কো বাজ যাবো, এই জামা কাপড়ে যাবো নাকি? এই বাবরে রূপা তো তোর ইয়া হাঙ্গাই গিয়ে লাগে, রূপার গো বাজ্যাবি হাতে এই জামা হিন্দু যাইতে হইতো না। হ্যাঁ আচ্ছা যা ঠিক আছে, টিয়া লই বাজ্যে জামা কাপড় চেঞ্জ করে দিবো। হ্যাঁ ছোট খেলা তোরলে টিয়া হারাইলো, আজ তোর লোকে ঘুরিয়ে আনলে টিয়া হাসো হারাইলি কি? কি একটা অবস্থা বলেন তো স্যার, আমি এতদিন ওদেরকে কচি কচি বাচ্চা বাচ্চা ছেলে পেলে ভাবতাম, আমি তো সেজন্যই ওদের সাথে কুতকুত কুতকুত কুত খেলতাম, আমি যদি জানতাম যে ওরা এতটা ভয়ঙ্কর এতটা সাংঘাতিক, আমি জীবনেও ওদের সাথে কুতকুত কুতকুত কুত খেলতাম না। ইঞ্জিনিয়ার কলেজে না আসার পেছনে তো অনেক কারণ থাকতে পারে, শরীর খারাপ থাকতে পারে, পারিবারিক ঝামেলা থাকতে পারে, মাথা ব্যথা থাকতে পারে, হঠাৎ করে ধর আসার সময় পেট খারাপ হয়ে গেছে, হইতে পারে না?
প্রথম দেখায় তোর প্রেমে পড়া ভালো লাগায় আর ভালোবাসা প্রথম দেখায়